বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা কেন চলছে তার স্বরূপ উন্মোচনে দেশীয় সংবাদ মাধ্যমের সহায়তা চেয়েছেন BGMEA এর সভাপতি। দুপুরে রাজধানীর উত্তরায় BGMEA কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে এই সহায়তা চান তিনি। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে BGMEA সভাপতি বলেন, রপ্তানি তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ডেনিমের সাথে মসলিন, জামদানি ও খাদিকে যুক্ত করে পণ্য প্রস্তুত হচ্ছে, যা রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনছে, বাড়াচ্ছে বাজার। বিদেশি ক্রেতার কাছে ঐতিহ্যবাহী পণ্যের সমাদরও রয়েছে। ঐতিহ্য ও সংস্কৃতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে বাংলাদেশ হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করেছে BGMEA। রাজধানীর উত্তরায় BGMEA কমপ্লেক্সে 3 দিনের এই আয়োজনে তুলে ধরা হয় বিভিন্ন শিল্পপণ্য। প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি ক্রেতারা। এই আয়োজনের মধ্য দিয়ে পণ্যের নেটওয়ার্কিং এর সুযোগ পাওয়ার আশা করছেন উদ্যোক্তারা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# এখন কেন নেগেটিভ নিউজ দেয় এই জিনিসটা আসলে আমি বলতে পারবো না। 10 বছর আগে পোশাক শিল্প কোথায় ছিল, কারখানার কোথায় ছিল। আমরা চেষ্টা করছি গ্রিন ফ্যাক্টরি করতে, আমরা চেষ্টা করছি ক্লিন এনার্জি জেনারেট করতে, আরো সোলার প্যানেল বসিয়ে এগুলো আমরা একটার পর একটা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি।